আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এই এক্সেল ইনভয়েসটি কীভাবে কাজ করে আমরা আজকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আসলে অনেকেই এই ডিজিটাল জমানায় এসে, কিন্তু যারা সফটওয়্যার ইউজ করতে পারেন না বা ইউজ করার মতন অবস্থান নেই, যাদের ছোট, বিশেষ করে যারা ছোটোখাটো বিজনেস করেন বা মিডিয়াম, তাদের জন্য যে কোনো শপের জন্য, যে কোনো ব্যবসায়িকের জন্য কিন্তু আপনার একটা ইনভয়েস আমাদের থেকে এই এক্সেল ইনভয়েস টেমপ্লেটটা নিতে পারেন, যেটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক একটা ডাইনামিক ইনভয়েস, যেখানে হচ্ছে একটা ইনভয়েসের মাধ্যমে আপনি সমস্ত ডাটা সেভ করে রাখতে পারবেন এবং সেভ করা ডাটা থেকে আপনি ইনভয়েস জেনারেট করতে পারবেন। তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে একটা ইনভয়েসটি, আমাদের ইনভয়েসের পেজটি ওপেন করা আছে। তো এখানে আমরা যেটি যেটি রাখছি সেটি হচ্ছে প্রথমে সেটিংস। সেটিংস থেকে আপনি আপনার এখানে থেকে শপ নেম, শপ অ্যাড্রেস, শপ নাম্বার, শপ ইমেল টিমেল, এখানে যেটা যেটা আছে আমরা এখানে ডেমো আকারে একটা দিয়ে রাখছি। আপনি চাইলে এখান থেকে যা চেঞ্জ করবেন এটা অটোমেটিকলি ইনভয়েসের এইখান থেকে এই নাম টাম এখানে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমি একটু বুঝিয়ে দিই। এখানে নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার সবই বুঝবেন। ইনভয়েস টেক্স যেমন MZ লেখা আছে, এটা এখান থেকে যা চেঞ্জ করবেন সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে এই যে MZ10, হ্যাঁ, এখানে যেই অপশনটা আছে এই অপশনটা মূলত এখানে আপনাকে কাজ করবে। তো এই হচ্ছে বিষয়টা আর কি আপনার। তারপরে এখানে যদি আমি ধরেন আমি কথার কথা এখানে যদি LO দিই, LO দিলে এখান থেকে ইনভয়েসের এখানে দেখেন এই যে এখানে LO চলে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত বিষয়টা। আর এখানে হচ্ছে কুরিয়ারের নাম, আপনি যেই যেই কুরিয়ারের সাথে আপনি কাজ করেন সেই কুরিয়ারের নামগুলো এখানে আপনি লিখবেন, যা আপনার যেটা পছন্দ বা যেগুলোর সাথে কাজ করেন। এবং হচ্ছে ওয়ারেন্টি, কী ধরনের ওয়ারেন্টি আপনারা প্রোভাইড করে থাকেন সেই ওয়ারেন্টি পিরিয়ডগুলো এখানে লিখবেন। তারপরে হচ্ছে রেফারেন্স, হচ্ছে যে কোন কোন মাধ্যমে আপনারা মূলত সেল করেন সেই মাধ্যমগুলো এখানে আপনারা ইনপুট করতে পারেন। তারপর হচ্ছে আপনার পেমেন্ট অপশন, যে পেমেন্ট কী কী মেথডে আপনারা পেমেন্ট করেন সেই মেথডগুলো এখানে লিখবেন। তারপর হচ্ছে সেলিং বাই, আপনার এখানে যে এমপ্লয়ি আছে কোন কখন কোন এমপ্লয়ি এই ইনভয়েসটা জেনারেট করতেছে সেটাও এখান থেকে আপনি ওই এমপ্লয়িদের নাম এখানে সিলেক্ট করে রাখতে পারেন। তারপর হচ্ছে শপ পয়েন্ট, যদি আপনার এক বা একাধিক যদি কোনো শপ থাকে সেই শপের জন্য আপনি কোন শপ থেকে এই প্রোডাক্টটা যাচ্ছে সেই শপের নামও এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এই যেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন প্রত্যেকটাই হচ্ছে আমাদের এই ইনভয়েসে এসে সবগুলো শো করবে। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে রেফারেন্স, রেফারেন্সে এখানে ড্রপ ডাউন আকারে আপনি ওইখানে যেই যে নামগুলো লিখবেন সব নাম এখানে অটোমেটিকলি চলে আসবে। যেমন এখানে দারাজ এবং সব লেখা আছে, দারাজ এইভাবে সিলেক্ট করলেন। পেমেন্ট মেথড হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড ওইখানে যা যা সিলেক্ট করবেন সব পেমেন্ট মেথড এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে অর্ডার নাম্বার, এটা হচ্ছে অর্ডার নাম্বারটা হচ্ছে মূলত আপনি যেই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডারটা জেনারেট করতেছেন সেই প্ল্যাটফর্মে একটা অর্ডার নাম্বার থাকে, সেই অর্ডার নাম্বারটা এখানে আপনি ইনপুট করে দিতে পারেন। তারপর হচ্ছেন ডেলিভারি বাই, অর্থ হচ্ছে কোন কুরিয়ারের মাধ্যমে বা কিসের মাধ্যমে আপনি ডেলিভারি করতেছেন সেখানে ওই আমাদের ওইখানে যা অ্যাড করবেন সব এখানে চলে আসবে। ধরেন আমি এখন পাঠাওতে দিচ্ছি, অর্ডার নাম্বারটা আমি 5858 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে কাস্টমার নাম এবং কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার অ্যাড্রেস। তো ধরেন আমি এখানে স্যাম্পল আপাতত এ হচ্ছে কাস্টমার নাম এবং বি হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার এবং সি হচ্ছে ধরেন আমি ফোন অ্যাড্রেস দিয়ে দিলাম। তো মোটামুটি আমার উপরে এখানে সব কিছু সিলেক্ট, আর এইগুলো সব কিছুই অটোমেটিকলি চেঞ্জ হবে। যেমন ইনভয়েস নাম্বার এখানে অটো চেঞ্জ হবে, আপনার বারবার চেঞ্জ করতে হবে না, যেটা হচ্ছে যে নর্মালি আমরা ফিজিক্যাল মানে ম্যানুয়াল করতে গেলে এগুলো চেঞ্জ করা লাগে। অনেক সময় দেখা গেছে একই ইনভয়েস নাম্বার দিয়ে আরেকজনের ইনভয়েস নাম্বার জেনারেট হয়ে যায়, তো এইটাতে সেই সুযোগটা নেই। তো ধরেন আমি এখানে ইনভয়েসটা আমি এখানে জেনারেট করতেছি, এসকিউ আপনার প্রোডাক্টের যে এসকিউ আছে সেই এসকিউটা দিয়ে দিলেন, এখানে প্রোডাক্টের বিবরণ দিবেন এবং ওয়ারেন্টি এখানে ওইখানে যে ওয়ারেন্টিটা দেখছিলেন ওই ওয়ারেন্টি যা লিখবেন এখানে সব শো করবে। আপনি চাইলে সে প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্ট আপনি ওয়ারেন্টি দিতে পারেন। তারপর ধরেন এক পিস প্রোডাক্ট নিয়েছে আমি, সেক্ষেত্রে ধরেন আমি 1,000 টাকা আমি সেল দিলাম এবং প্রোডাক্ট ধরেন এ XYZ নামে একটা প্রোডাক্ট আমি সেল করলাম। তো এখানে কিন্তু দেখেন টোটাল 1,000 টাকা চলে আসবে। ডিসকাউন্ট যদি আপনার কোনো ডিসকাউন্ট থাকে, ধরেন আমি এখান থেকে 100 টাকা ডিসকাউন্ট দিলাম তাকে, তাহলে এখানে 900 টাকা টোটাল হয়ে যাবে। এবং হচ্ছে শিপিং, শিপিং যদি আমার এখানে ধরেন 250 টাকা শিপিং চার্জ ঢাকার বাইরে আমি দিয়ে দিলাম, এখানে 1,150,
যদি সে অ্যাডভান্স করে থাকে তাহলে এখানে ধরেন 100 টাকা অ্যাডভান্স করছে, আমি 100 টাকা এখানে তুলে দিলাম, তাহলে সিওডি থাকে 1050 টাকা। আচ্ছা, এখন এই যে জায়গাটা খালি দেখতেছেন, এই যে এইখানে এইখানে খালি জায়গাটা আপনি কখন এখানে লেখা থাকবে, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে যদি ইনভয়েসটা যখন জেনারেট করবেন তখন এটা কি পেইড না আনপেইড, এটা ইনভয়েসটা যদি পেইড হয় তাহলে এখানে লেখা উঠবে পেইড বিল, এত টাকা পেইড করে দিয়েছে। আর যদি এখানে আপনি আনপেইড দিয়ে দেন তাহলে আনপেইড দিয়ে দিলে এখানে লেখা উঠবে সিওডি বিল এত টাকা। তার মানে সব কিছুই আপনার ডাইনামিক সিস্টেম, এবং হচ্ছে এখানে যা প্রাইস থাকবে সেই প্রাইসটাই মূলত এখানে টোটাল ইংরেজিতে আবার এটা অটোমেটিক ট্রান্সলেশন এখানে হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, তো আমরা নর্মালি যারা এক্সেলে ইনভয়েস করে থাকি এই জিনিসগুলি মূলত ডাইনামিক সিস্টেম, যা আসলে সব কিছু আপনার এখান থেকে মানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে যে কত টাকা হয়েছে, এটা ইংরেজিতে আবার লেখা লাগে না, অনেকে গুগল ট্রান্সলেশন করেন বা বিভিন্ন রকম সিস্টেমে করেন, তো এখানে আপনি যা লিখবেন তাই হয়ে যাবে। ধরেন আমি এখানে আরও দুইটা একটা প্রোডাক্ট যদি দিই, দেখেন এখানে 2050 টাকা, এখানে লেখা কিন্তু 2015 টাকা উঠে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিলে এখানে 1050 টাকা, 1015 টাকা এখানে উঠে গেছে। তারপরে হচ্ছে এখানে নিচে যদি যান আপনাদের কোন অফিস থেকে কোন শাখা থেকে আপনারা এটা নিচ্ছে, সেই শাখার যে লিস্ট আমি একটু আগে দেখিয়েছি সেই লিস্টটার এখানে চলে আসবে। ধরেন এখানে আমার একটা জেনারেট করা আছে, এই লিস্টটা আপনি সিলেক্ট করে দিবেন, এবং সেলিং পয়েন্ট, অর্থাৎ সেলিং পয়েন্ট বলতে এখানে আমরা বুঝিয়েছি যে কে সেল করতেছে এই প্রোডাক্ট, ইনভয়েসটা কে করতেছে, তার নাম এখানে লিস্টে চলে আসবে। আপনি এখান থেকে তার নাম অটোমেটিক দিয়ে আপনি এখান থেকে পিন করে দিতে পারবেন জাস্ট। তারপরে প্রিন্টের টাইম, প্রিন্ট আউটের সময় টময় এগুলো সব হাইড করা আছে, এগুলো যখন পিন দিবেন অটোমেটিকলি আপনার চলে আসবে। তো ধরেন আমার এখন এই মুহূর্তে একটা ইনভয়েস কমপ্লিট হয়ে গেছে। একটা ইনভয়েস জেনারেট করার পর প্রথমে হচ্ছে আপনি এটা সেভে ক্লিক করবেন, সেভ সেভ ক্লিক করলে কি হবে, এই যে ডাটা সেল ডাটা, এই যে ডাটাটা আছে আপনি দেখতে পারতেছেন এই মুহূর্তে এই সেল ডাটাটা আমাদের খালি আছে, এখানে কোনো কিছু সেভ নেই। তো আমি ইনভয়েসটা যখন এখন জেনারেট করলাম, আমি এখানে যদি সেভ ডাটা ক্লিক করি, যে লেখা উঠছে ইনভয়েস ডাটা সেভ সাকসেসফুললি। ঠিক আছে, আমি যদি এখন সেল ডাটাতে চলে যাই তাহলে দেখেন এখানে ডেট, এবং হচ্ছে এই ইনভয়েস নাম্বার, কাস্টমারের নাম, ফোন নাম্বার, হ্যাঁ আইটেমটা এখানে আমরা দেইনি, কারণ আইটেম যেহেতু আপনার একাধিক আইটেম হতে পারে তার জন্য আমরা এখানে আইটেমটা নির্দিষ্ট খালি রাখছি, এটা আমরা সিলেক্ট করিনি, এবং টোটাল বিল কত টাকা ওনার পেন্ডিংয়ে ছিল বা ই হয়েছে, টোটাল বিল কত সেই বিলটা এখানে উঠবে, এবং হচ্ছে আনপেড, আনপেড কত টাকা, এই আনপেড ছিল না পেড ছিল সেই স্ট্যাটাসটা এখানে শো করবে, তারপরে রেফারেন্স কী ছিল, অর্ডার নাম্বার কী ছিল, কোন কুরিয়ারেতে পাঠাইছেন, এখানে এইভাবে সব কিছু এখানে অটোমেটিকলি কিন্তু চলে আসবে। আর যেহেতু আইডি নাম্বারটা আমরা যেহেতু এখানে আইডি নাম্বারটা বসাই নিই, যে এখানে হচ্ছে আইডি নাম্বারটা দেওয়া লাগতো, আমরা আইডি নাম্বারটা যেহেতু দেইনি এখানে, তাই এখানে কিন্তু আইডি নাম্বারটা শো করেনি। ঠিক আছে, তারপরে সেলিং পয়েন্ট, তারপরে অ্যাড্রেস, এগুলো সব কিছু এখানে কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো এই হচ্ছে মানে আপনি প্রত্যেকটা ইনভয়েস যখন করবেন করে এক ক্লিক সেভ করলে এটা অটোমেটিকলি ইনভয়েসের ডাটাটা কিন্তু এই সেল ডাটাতে চলে আসবে, এটাও একটা বিষয়, হ্যাঁ একটা অপশন। তারপরে যেটা করবেন যে আপনি পিডিএফ, এখানে পিডিএফ এ ক্লিক করবেন, পিডিএফ এ ক্লিক করলে অটোমেটিকলি ইনভয়েস সেভ টু পিডিএফ সাকসেসফুল। এখন এটা কোথায় পাবেন, এটা পাবেন আপনি যেই ফোল্ডার আমরা এখানে লোকেশন দিয়ে রাখছি বা আপনি দিবেন যে কোনো লোকেশনে দিবেন সেই লোকেশন অটোমেটিকলি, এই যে দেখেন ইনভয়েস, এই যে 002 আমাদের ইনভয়েসটি কত ছিল, এটা 002। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা যদি এটা ওপেন করি এই মুহূর্তে, যদি একটু ওপেন করে দেখি, আচ্ছা এই যে দেখেন ইনভয়েসটা এখানে জেনারেট হয়ে গেছে পুরো একদম সাইজ মতো, A4 সাইজের ফুললি কিন্তু ইনভয়েসটা জেনারেট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে নাম, ঠিকানা, টুকানা যা যা বসাইছি আপনারা দেখেন সব কিছু কিন্তু সেম একদম অটো আসে, এই যে এখানে প্রিন্ট ডেট, কোয়ারি নম্বর, পে, সব কিছু এখানে অটোমেটিকলি মার্জিন হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা তারপর হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখন মনে করেন ইনভয়েস আপনি সেভ করলেন, পিডিএফে সেভ করলেন, প্লাস হচ্ছে আপনার ডাটা বেসও করলেন, এখন হচ্ছে নতুন একটা ইনভয়েস আপনি তৈরি করবেন, তো সেক্ষেত্রে আমার এগুলো কী করতে হয়, ধরে ধরে সবগুলো ডিলিট করতে হয়, কিন্তু আমাদের এটা ডিলিট করতে হবে না। আপনি এই যে নিউ বাটনটা আছে, এই নিউ বাটনে আপনি ক্লিক করলে যে ইনভয়েস ক্লিয়ার অ্যান্ড নিউ ইনভয়েস নাম্বার সেট, এই যে দেখেন এখানে কিন্তু 2 ছিল, 002 ছিল, এখন কিন্তু 003 হয়ে গেছে, আর সব কিছু যেখানে যেখানে আপনার টাইপিং হওয়ার কথা এবং টাইপ করেছেন সবগুলো কিন্তু এখানে কী হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, এখন একটা ফ্রেশ এখানে ইনভয়েস জেনারেট হয়ে গেছে, আবার সাথে নাম্বার একটা জেনারেট হয়ে গেছে অটো। তো এই একটা জিনিস।
তারপর এখন আমরা দেখব যে যদি আপনি কোনো কাস্টমারের নাম্বার ডাটা সেভ করে রাখেন, নাম ফোন নাম্বার যদি সেভ করে রাখেন, যেমন ধরেন আপনি এখানে আমি একটা সেভ করে রেখেছি আপাতত, এখানে শুধু হচ্ছে কাস্টমার নাম ফোন নাম্বার এটাই লেখা থাকবে। ধরেন এই কাস্টমার নাম্বারের আইডিটা হচ্ছে 1। আপনি যখন এখানে কিছু লিখবেন, ঠিক আছে, এখানে যখন লিখবেন অটোমেটিকলি কিন্তু আপনার এই যে রোগুলো কিন্তু বেড়ে যাবে, আপনার রো বাড়াতে হবে না, এই যে নিচে নিচে লিখে যাবেন একটা করে রো অটো হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে এইখানে ধরেন কাস্টমার আইডিটা হচ্ছে 1। এখন আমি যদি এই যে এখানে যদি আমি 1 উঠাই, 1 লিখি, তো এই কাস্টমার আইডিতে 1 লিখলে অটোমেটিকলি এখানে কাস্টমারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে আপনার অনেক সময় হয় যে আমাদের অনেক কাস্টমার সেভ নাম্বার থাকে বা আমাদের পুরাতন কাস্টমার, তাদের তো আবার নাম ঠিকানা সব কিছু ধরে ধরে লেখার কিছু নেই, তাদের আইডি নাম্বারটা কত সেটা বললে এখানে অটোমেটিকলি চলে আসবে। যেমন এখানে 5 যদি দিই, 5-এর নামে কোনো এন্ট্রি নেই, এর জন্য 5-এ খালি থাকবে, যেহেতু আমরা একটা ইনপুট করছি 1, এই 1-এ এখন এইভাবে চলে আসবে। এইভাবে আপনি যদি ধরেন, আপনি কথার কথা যদি আমি আরেকটা করে দেখাই, ধরেন 2 নম্বর আইডিতে সি, তারপরে হচ্ছে ডি, আর এখানে দিলাম ই, ঠিক আছে। এখন আমরা যদি ইনভয়েসে গিয়ে এখানে যদি আমরা 2 লিখি, দেখবেন অটোমেটিকলি যে সি ডি ই চলে আসছে, ছোটো হাতে লিখছে ছোটো হাতে চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের ইনভয়েসটি, এবং এটা খুবই উপকারী হতে হবে আপনাদের যে যেই ধরনের সেলই দেন না কেন, কারণ আপনারা জানেন যে প্রত্যেক এখন কিন্তু বই বানানো, বই লেখা লিখি প্রতিদিন, এগুলো একটা বিশাল হ্যাসেলের জিনিস। যেহেতু ডিজিটাল জমানা, ডিজিটাল সময়ে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করাটাই সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটা। তো এই হচ্ছিল মূলত আমাদের আজকের ইনভয়েসের একটি ভিডিও আকারে আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের ইনভয়েসটা কী সিস্টেমে কাজ করে মূলত। তো আশা করি যাদের লাগে আমাদের ভিডিওটি, যখন যেখানে দেখতেছেন সেখানে হয়তো বিবরণ থাকবে, অথবা www.explorercs.com এই ফাংশনে চলে যাবেন, অথবা marjum.com-এ আপনারা এই ফাইলটি কিন্তু খুব আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।